গল্প উপন্যাস পাঠের আসরে আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জাল গল্পটি। ঘুরতে ঘুরতে কিভাবে আমি যে রামলাল ব্রাহ্মণের কাছে গিয়ে পড়েছিলাম তা আমি এখনো বলতে পারিনি। হাজারিবাগের জঙ্গলে ঘুরছিলাম জীবিকা অর্জনের চেষ্টায়, সামান্য অবস্থার গৃহস্থের ছেলে। ম্যাট্রিক পাশ দিয়ে অর্থ উপার্জনের ব্যাপারে কত জায়গায় না গিয়েছি। কে যেন বলেছিল, হর্তুকি আমলকি বয়রা চালান দিলে অনেক লাভ হয়, তারই সন্ধানে ঘুরছি। রামগড় থেকে দামোদর নদ পার হয়ে ক্রমোচ্চ মালভূমির অরণ্য সংকুল পথে পথে জল খাব বেজায় তৃষ্ণা। সে পাহাড়ের আর বনের অপূর্ব শোভার মধ্যে বনজ কুসুম সুবাস ভেসে আসতে পারে বাতাসে, কিন্তু জলের সঙ্গে খোঁজ নেই। রাঁচির লাল মোটর সার্ভিসের বাসগুলো মাঝে মাঝে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এক জায়গায় একটা বড় বাড়ি দেখলাম রাস্তা থেকে কিছু দূরে বনের মধ্যে। বিস্মিত যে না হয়েছিলাম এমন নয়, এই পাণ্ডব বর্জিত দেশে অন্তত 2 লক্ষ টাকা খরচ করে বাড়ি করলে কে? তার আবার মস্ত বড় তোরণ, সাঁচি স্তূপের তোরণের অনুকরণে, তার উপরে হিন্দিতে লেখা ভরহেস নগর। সে কি ব্যাপার, নগর কোথায় এখানে? একখানা তো বড় বাড়ি ওই অদূরে শোভা পাচ্ছে। যাকে, আমার তৃষ্ণার জল এক ঘটি পেলেই মিটে গেল। ভরহেস নগরের বিশাল তোরণ অতিক্রম করে প্রশস্ত রাজপথে পদচারণা করতে করতে প্রাসাদের মর্মর খচিত প্রশস্ত অলিন্দে গিয়ে সোজা উঠে পড়ি। এত বড় নগরীতে জনসমাগম তেমন যে খুব বিপুল তা নয়, এ পর্যন্ত পুড়িয়ে খেতে একটি প্রাণীর সঙ্গেও সাক্ষাৎ হয়নি। এখন দেখছি ওই যে একটি বুড়ো মতো মানুষ বৈঠকখানায় বসে আছে বটে। দরজার কাছে দাঁড়িয়ে বললাম, থোড়া জল পিনে মাংতা? বৃদ্ধ লোকটি আমার দিকে চেয়ে দেখেই ব্যস্ত হয়ে উঠল, ও আপ পানি পিয়েঙ্গে? এই ভগীরথ ইধার আও, আপ আইয়ে বৈঠিয়ে, আপ বাঙালি, আসুন আসুন বসুন। আমার বড় বাজারে কারবার ছিল, বাংলা জানি, বসেন। এইভাবে রামলাল ব্রাহ্মণের সঙ্গে আমার প্রথম পরিচয়। এই ভগীরথ, থোড়া পানি তো আগে পিলাও বাবুজিকো, চা খান আগে? হ্যাঁ। এই ভগীরথ, সাবিত্রীকে বলো চা বানানে কে লিয়ে, ভালো হয়ে বসুন। আপনার নাম কি আছে? আমার নাম হিতেন্দ্রনাথ কুশারি, দেশ বসিরহাট, 24 পরগনা। কুশারি ব্রাহ্মণ আছে তো না কি আছে? ব্রাহ্মণ রাঢ়ী শ্রেণী। ঠিক আছে, নমস্কার, আমিও ব্রাহ্মণ আছি, আমার নাম রামলাল ব্রাহ্মণ, দেশ ভরহেস নগর, বিকানির। ও তাই বুঝি, ঠিক ধরিয়েছেন, বাঙালি জাত বড় বুদ্ধিমান আছে। কথা গিরনে সে মালুম কর লেতা হ্যায়, এ জায়গাটা আচ্ছা লাগে, বন আছে চারিদিকে, গোলমাল নেই। তুলসীজি বলিয়েছেন দণ্ডক বনের শোভা কিরকম আছে। শোভিত দণ্ডক বন কি রুচি বনি, ডতিন ডতিন সুন্দর ধ্বনি, কুছু বুঝলেন, দণ্ড কাননের বড় শোভা আছে। বৃক্ষ ফল পাত্তি সে খুব সুন্দর, রামায়ণের কথা আছে, তা এই জায়গাটা তেমনি লাগে হামার, 150 বিঘে লিয়েছি এখানে বহুত সুবিস্তাসে, 30 টাকা বিঘা। বলেন কি, কেন না হবে, বাঘ ভাল্লুক ছাড়া এখানে বাস করবে কে? কার জমি? সিরোহীর এক মৌজাদার, ধরতী নারায়ণ মুন্সি, পুরুলিয়া কারবার ভি আছে, ওখানেই থাকে। জল এলো, আমি বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে জল পান করলাম, শরীর ঠান্ডা হলো।
শুধু জল নিয়ে আসবার জন্য শুনলাম রামলাল ব্রাহ্মণ চাকরকে তাড়না করছে, খাঁটি ঠেট হিন্দিতে, যার মর্ম হল তোমার মগজে কোনো বুদ্ধি নেই। চবুতরায় ভদ্রলোক এল, তুমি শুধু একটা লোটা পানি। কেন, এক মুঠো শুকা বুটো কি ছিল না ঘরে? এই রকম আদব শিক্ষা হচ্ছে তোমার দিন দিন। মাইজিকে কিংবা রংধারী মাইকে জিজ্ঞেস করলে না কেন? আমি জল খেয়ে ঘরে ঢুকতেই বৃদ্ধ কথা বন্ধ করে দিলে চাকরের সঙ্গে। আমার দিকে চেয়ে বললে, আওর প্রিয়ঙ্গে নেহি, ঠিক আছে, পান পান চলে, তবে থাক সে এখন। আচ্ছা, তোরা মিঠাই তো খালি জিয়ে, ও সাবিত্রী। সাবিত্রী কোনো বড় মেয়ের নাম নয়, 8-9 বছরের একটি ফুটফুটে মেয়ে ঘরের মধ্যে ঢুকল একটা থালায় 7-8টা বড় বড় লাড্ডু নিয়ে, বোঁদের লাড্ডু। লাড্ডুগুলোর চেহারা এমন লোভনীয়, গা থেকে ঘি ঝরে পড়ছে যেন, কিশমিশ বাদাম দেখা যাচ্ছে লাড্ডুর গায়ে। বৃদ্ধ আমাকে 5-6টা লাড্ডু খাইয়ে তবে ছাড়লে। ওর ভদ্রতা আমাকে মুগ্ধ করল। আমি বাইরের লোক, সম্পূর্ণ অপরিচিত, জল খেতে চেয়েছিলাম এই মাত্র সম্বন্ধ। এইবার আমি বিদায় নিতে উদ্যত হলাম, বৃদ্ধ সে কথায় কানও দিলে না। আরে কোথায় যাবেন আপনি? নেহি যাইয়ে গাছ, জঙ্গলি পথ, শেরকা বড় ডর, আজ তো নেহি জানা চাহি। সে কি, আমি যাব না? থোড়া নাস্তা করলেন, ডাল রুটি খান, গপ সপ করুন, যাবেন যাবেন, আমার মোটর আপনাকে পৌঁছে দেবে হাজারিবাগ মে। মোট কথা এই যে, আমার সেদিন যাওয়া হলো না। বিকেলবেলা আমাকে নিয়ে বৃদ্ধ ওদের ভরহেস নগরের পশ্চিম প্রান্তে বেড়াতে গেল। কি অপূর্ব শোভা চারিদিকে! কম ব্রিটাশলতার সাদা পাতার গুচ্ছ বড় বড় শাল গাছের মাথায় এমনভাবে সাজানো, যেন দূর থেকে দেখে মনে হয় ওরা প্রাচীন শালতরু পুষ্পস্তবক। পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাচ্ছে, নিঃশব্দে বনভূমিতে দূরে দূরে রহস্যময় অন্ধকার নেমেছে। বনের মধ্যে ধনেশ পাখি কুস্বরে ডাকছে। বড় সম্বর হরিণের রব শোনা গেল একবার মাত্র। কি নির্জন চারিধার! মুক্তরূপা ধরিত্রীর জ্যোৎস্না, সূর্যাস্ত ও অরুণোদয় এখানে এক একটি কাব্য। শুধু সবুজ বনশীর্ষ, শুধুই ধূসরবর্ণ পাথরের তৈরি শিখর দেশ, অস্ত দিগন্তের সিঁদুর ছোঁয়া। রামলাল ব্রাহ্মণ বললে, এখানে বহুত জমিন আমি লিয়েছে, কলকাতা মেয়ে বড়া ধাকল আওয়ার ঘিঞ্চি, এখানে জমি লিয়ে বাড়ি করিয়েছে, কিন্তু ভালো আদমি নেই, বাঙালি লোক আনেসে হাম, জমি মুপসে দেঙ্গে, আপনারা আসবেন? তা আমি বলে দেখতে পারি, হ্যাঁ জরুর দেখি, একা এক পয়সা দাম নেহি লেঙ্গে, 3-3 বিঘা দে দেঙ্গে হার এক ফ্যামিলি কো। বেশ, আপনাদের এখানে কতজন লোক থাকে? এই 10-12 আদমি রেহতা হ্যায়, নকর চাকর লেকার কে, লোক নেই, ওই আমার বড় সুখ আছে। আমি বলে দেখব, আসতে পারে অনেকে, জমি তো পাচ্ছেই না, 10-20 গুণ দাম দিয়ে জমি কিনছে, এক পয়সা নেহি দেনা হোগা, যেতনা জমি মাঙ্গে ও হাম দে দেঙ্গে, আপনি আসুন না, আপনি এলে 5 বিঘে জমি দেব। আমি জমি কি করব এখানে, অবস্থা এমন কিছু ভালো নয় যে জমি কিনে বাড়ি করব, কাকে নিয়েই বা পাতব ঘর? আমি হচ্ছি ভবঘুরে ক্লাসের লোক, জমি বাড়ি আমার জন্য নয়, কথাটা বলেই ফেললাম। বৃদ্ধ বললে, আপনি সাধি করেননি? না। ঘর মে কন হ্যায়, কাকা আছেন, তার ছেলেরা আছেন, মা বাপ ভি নেহি, কিছু না,
এখানে কোথায় যাচ্ছেন? কোথাও না, ব্যবসা করব বলে দেখে বেড়াচ্ছি। রামলাল হেসে বলল, কুছু কুছু লেখাপড়া তো জানেন? তা জানি, ব্যাস তবে মিটেই গেল তো। আপনি আমার এখানে আসুন, সমঝা। কি সমঝাব, এখানে কি করে থাকব? থাকলে পেট চলবে কোথা থেকে, খাবো কি? বৃদ্ধ হো হো করে হেসে উঠে বললে, খাবার কুস তাকলিফ নেই হবে, আমি খেতে দেব, আপনাকে আমি রেখে দেব এখানে, মজ মে থাকবেন, খাবেন, আসে রহ যাইয়ে, বড় খুশি হব, দো মনা মত কিজিয়ে, একটু ঘর আপকো দে দেঙ্গে বাস কে লিয়ে, থাকতেই হবে আপনাকে। ভবঘুরে আমি সেই দিন থেকে ভরহেস নগরের স্থায়ী নাগরিক হয়ে পড়লাম। বৃদ্ধ রামলাল ও আমি কখনো বৈঠকখানায়, কখনো বনের প্রান্তে বসে ভবিষ্যতের ছবি আঁকতাম। ভরহেস নগর মস্ত জায়গা হবে, এখানে হবে সিমেন্ট কারখানা, ওখানে হবে কাচের কারখানা, এখান দিয়ে রাস্তা বেরোবে, বাসিন্দা ভদ্রলোকের জমি ওই দিকে হবে, কোনো কোনো জমিতে তরি তরকারি আবাদ হবে ইত্যাদি, সবটাই আকাশ কুসুম, কেউ আসবার কোনো আগ্রহ দেখালে না এখানে, দেখাবেও না তা বেশ বুঝলাম। ক্রমেই আমি এদের পরিবারের সব খবর জানলাম। রামলাল ব্রাহ্মণের তিনটি পুত্র ছিল, কলকাতায় ওই বৃদ্ধের বড় কারবার ছিল, সে সব বেচে দিয়ে এই ভরহেস নগরের পত্তন হয়েছে, ব্যাংকে এখনো অনেক টাকা, ছেলেরা কেউ রাঁচি কেউ বিকানিরে থাকে। বড় ছেলের পুত্র দড়িরাম এই ভরহেস নগরেই বাস করে, সাবিত্রী বলে ছোট্ট খুকি তারই মেয়ে, পুত্রবধূর নাম অনুসুয়া, খুব মোটা, মাঝে মাঝে ঝোলা ঘোমটা দিয়ে মোটরে কখনো রাঁচি কখনো হাজারিবাগে যায়। রামলালের স্ত্রী নেই, অনুসুয়াবাই খুব সেবা করে, আরও তিন চারটি নাতি নাতনি আছে, তারা ঠাকুরদাদার বড় একটা ঘেঁষ নেয় না। অনুসুয়াবাই আমাকেও আড়াল থেকে বেশ আদর যত্ন করে, সেটা আমি বুঝতে পারি, লোক এরা খারাপ নয়। ঘি পুরি চাটনি, বড় বড় লঙ্কার আচার, বাজরার রুটি, হালুয়া কিশমিশ মিশ্রিত দুধ, খুব খেয়ে 15 দিনের মধ্যে আয়নায় নিজের মুখ আর নিজে চিনতে পারিনি। একদিন খেতে বসেছি, অনুসুয়াবাই আড়াল থেকে বলে পাঠালে, আমি অত কম খাই কেন? আমি বললাম, সে কি কত খাব, খুব খাচ্ছি তো। খবর এলো না, রাত্রে ওই কখানা পরোটা খেয়ে মানুষ বাঁচে? আরো বেশি খেতে হবে, মাসিমাকে বলো। তার কথার ওপর আমি কথা বলতে পারিনি, তিনি যা বলবেন আমি করব। বাঙালিরা খুব মছলি খায়, এখানে মছলি যখন মেলে না তখন দুধ ঘি তার বদলে খুব খেতে হবে, যতটা পারি নিশ্চয়ই খাব। অনুসুয়াবাইয়ের যত্ন আমি ভুলব না, যদিও কখনো আমার সামনে সে বেরোয়নি, তবু আমার সব রকমের সুখ সুবিধা আড়ালে এমন তদারক করতেও আমি কাউকে দেখিনি। এরা সত্যি একটি অদ্ভুত ভালো পরিবার। এই ধরনের মানুষের দল যে এই স্বার্থপর পৃথিবীতে এসব দিনেও বর্তমান আছে তা জানতাম না। আমাকে ওরা জমি দিয়ে বাস করাবে, আমার উন্নতি করে দেবে, রামলাল ব্রাহ্মণ এসব আশ্বাস কত দিত আমাকে, রামলালের স্বপ্ন ভেঙে দিতে আমার কষ্ট হতো। আমি বেশ দেখতে পেতাম ভরহেস নগরের পরিণাম, এই বুড়ো যতদিন বাঁচে ততদিনই এই নগরীর আয়ু, তারপরেই এই ভরহেস নগরের রাজপথে ছোট নাগপুরের অরণ্যের নাম করা বাঘের দল বায়ু সেবন করবে, অরণ্য তার পূর্ব অধিকার আবার পত্তন করবে, ওর ছেলেরা বিলাসী যুবক, এই জঙ্গলের মধ্যে এসে বাস করবার জন্য তাদের রাত্রে ঘুম হচ্ছে না, কেউ এসে এখানে বাইরে থেকেও বাস করবে না,
কারণ যারা আসবে তাদের উপজীবিকা কি হবে এই নির্জন অরণ্যে? ভরহেসনগর তো তাদের খেতে দেবে না, রামলালের মতো ব্যাংকে টাকাও থাকবে না তাদের। এই প্রস্তর সংকুল মালভূমিতে চাষবাস করবে কিসের? আর যারা সত্যি রামলালের মতো ধনী, তারা শহরের শত শোক বিলাসের মোহ কাটিয়ে এই পাণ্ডব বর্জিত স্থানে আসতে যাবে কেন? ওর ছেলেরাই তো আসে না, রামলাল মাঝে মাঝে আমায় বলে, তোমার কি মনে হচ্ছে লোক কতদিনের মধ্যে এখানে হবে? শিগগির হবে। এক একজন গৃহস্থকে কতটা জমি দেওয়া দরকার? কতটা মোট জমি আপনার? 150 বিঘে? দরকার হনে সে আওর বন্দোবস্ত করেনকে। ধরুন 5 বিঘে? 3 বিঘা হাম ঠিক কিয়া? জলের কি ব্যবস্থা হবে? ইন্দারামে ইলেকট্রিক ও পাম্প বসা দেগা, তামাম জায়গামে পানি সাপ্লাই হোগা, কুজ ভি নেহি, ওসব ঠিক হো যায়গা। ঠিক আছে, তোমায় সব দেখাশুনো করতে হবে। নিশ্চয়ই করব, আনন্দের সঙ্গেই করব। এই ধরনের কথা প্রায়ই হতো, মুখে যাই বলি, বুড়ো রামলালের জন্য আমার দুঃখ হয়। মনে যা আসে কখনো মুখ ফুটে প্রকাশ করতে পারিনি। অনুসোয়াবাই একদিন খাবারের সময় বলে পাঠালে, ধোকা ফলের তরকারি খাবে? সে আবার কি, বিকানিরে হয়, শুকনো ফল দেশ থেকে এসেছে, ভিজিয়ে রেখে তরকারি হবে, খেয়ে দেখো খুব ভালো। মাসিমা যখন বলছেন নিশ্চয়ই খাবো, ওদের তরকারি কোনোটাই আমার ভালো লাগে না, অন্য ধরনের রান্না, বাংলাদেশের মতো খেতে নয় কোনোটাই। তবে ঘি আর দুধের প্রাচুর্যে সব মানিয়ে যেত। দিন কতক পরে ভাবলাম, এখানে বসে বসে খাচ্ছি কেন? এদের কি উপকার আমি করছি এর বদলে? ওরা আমায় যে কাজের জন্যে রেখেছে সে কাজ তো কোনোদিনই হবে না এদের। রামলালকে বললাম, আমি কি করব বলুন, কাম কাও আসতে ঘাবরাও মত, বহুত কাম মিল যায়গা। সাবিত্রীকে কেন পড়াই না? কি পড়াবে, ইংরেজি বাংলা? হ্যাঁ, ও হনে সে বহুত আচ্ছা, পড়াও। অনুসোয়াবাই খুব খুশি, মেয়েকে খুব সাজিয়ে গুছিয়ে আমার কাছে পাঠিয়ে দিলে। আমি মন দিয়ে তাকে পড়াতে শুরু করি, মুখে মুখে ইতিহাস শেখাই, গ্রহ নক্ষত্রের কথা বলি। সাবিত্রী তেমন বুদ্ধিমতী নয়, পড়াশুনোর দিকে ওর মন নেই, অনিচ্ছার সঙ্গে বসে বসে কথা শুনে যায়, শুধু ঘাড় নাড়ে। ওদের একটি ছেলের একবার অসুখ হয়েছিল, রাঁচি থেকে ডাক্তার নিয়ে এলাম, নানা রকম চেষ্টা করি ওদের সেবা করতে। সারা বছর এইভাবে কেটে গেল। ভরহেসনগরের জনসংখ্যা আমি এসে সেই যে বাড়িয়েছিলাম তারপর আর বাড়ল না। একদিন অপূর্ব জ্যোৎস্নারাত্রে নগর তোরণের পাশে প্রস্তর বেদিকায় বসে আমি একা একা, এমন সময় দেখি অনুসোয়াবাই প্রশস্ত রাজপথে পদচারণা করতে করতে তোরণের কাছে এসে আমায় দেখে থমকে দাঁড়িয়ে থতমত খেয়ে গেল। আমি বেদি থেকে উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললাম, মাসিমা। অনুসোয়া হিন্দিতে বললে, এখানে একা বসে যে? এই একটু বসে আছি। খাওয়া হয়েছে? পেট ভরেছে তো? দেখুন তো, আপনি প্রায়ই অমন বলে পাঠান, আমার লজ্জা করে। এখানে আছো, তোমার মা নেই কাজ, আমাদের দেখতে হবে না? মায়ের জাত আপনারা, ঠিক কাজ আপনাদের। শাদি করনি কেন? কি খাওয়াবো বলুন, আমি তো আপনাদের দয়াই খেয়ে বেঁচে আছি। বেটা, এরকম কথা বলো না, শুনলে কষ্ট হয়। তুমি কি আমাদের পর? আমাদের ঘরেরই তো একজন, সে আপনাদের দয়া। কিছু না বেটা, তোমাকে শাদি দিয়ে এই ভরহেসনগরে বাস করাবো।
আবার সেই আকাশ কুসুম, আবার ভরহেজ নগরের কথা। ওদের মন কি সুন্দর, কত জায়গায় গেলাম, এদের মতো মন কোথাও পেলাম না। অনুসোয়াবাই হেসে চলে গেল, আমাকে বলে গেল, ঠান্ডায় আর বেশিক্ষণ বসে থেকো না, বোখার এসে যাবে। তাছাড়া এত রাত্রে ফটকের বাইরে বসে থাকাও নিরাপদ নয়, বাঘ না আসে ভালুকও তো আসতে পারে। আমি পেছন থেকে ডেকে বললাম, শুনুন ও মাসিমা, বাঘ দেখেছেন এখানে কোনো দিন? দু তিন দিন বরকা বাঘ, রাঁচি থেকে আসবার পথে দেখেছি, মোটরের হেডলাইটের সামনে, এই ফটকের বাইরে, এই রাস্তার উপরে সন্ধ্যার পর দেখেছি। তুমি চলে এসো, শোনো আমার কথা। যাচ্ছি এক্ষুনি। অনুসোয়া চলে গেল, কিন্তু আমি তখনই উঠতে পারলাম না। নির্জন জ্যোৎস্নারাত্রের শোভার সঙ্গে মিশে গেল হারানো মায়ের কথা। মেয়েরা হচ্ছে আসলে মা, তারপরে অন্য কিছু। কি ভালো লাগলো সে রাত্রে অনুসোয়া বাইয়ের স্নেহসিক্ত ওই সামান্য দুটি কথা। তারপর আমি একা কতক্ষণ তরুণের বহির্ভাগে সেই বেদিটায় বসে রইলাম। হু হু বাতাস বইছে, সপ্তপর্ণ পুষ্পের উগ্র সুবাস ভেসে আসছে বনের দিক থেকে। হৈমন্তী জ্যোৎস্নাস্নাত এই বনান্তস্থলী স্বপ্নপুরীর মতো মায়া বিস্তার করেছে এই বৃদ্ধ রামলালের মনে, অনুসোয়া বাইয়েরও মনে, সাবিত্রীরও মনে। কিন্তু আমার এ বিলাস কেন? ওরা বড় লোক, ওদের সব সাজে, সব মানাবে। আমি এখানে পড়ে থাকব ওদের মায়ায়, ভরহেস নগরের নাগরিক অধিকার নিয়ে, তাতে কি আমার পেট ভরবে? বাড়িতে আমার আত্মীয় স্বজন আছে, আমার বিয়ে থাওয়া করে সংসার করতে হবে, মেয়ে বিয়ে, ছেলের পৈতে, ছেলের লেখাপড়ার ব্যবস্থা সবই করতে হবে আমাকে। এখানে দুটি বেলা শুধু উদর পূরণের জন্য পড়ে আছি, বেতনের দাবি করব কোন মুখে? কোনো কাজই এখানে করি না, কেবল সাবিত্রীকে একটু আধটু পড়ানো ছাড়া। তার বদলে তো এরা রাজভোগ দুবেলা যোগাচ্ছে। যেতাম হয়তো একদিন, কিন্তু বড় জড়িয়ে পড়েছি এদের সকলের মায়ায়। বৃদ্ধ রামলাল ব্রাহ্মণকে আমার বুড়ো বাবার মতো মনে হয়, সেই রকম খামখেয়ালি, সেই রকম স্নেহশীল। সাবিত্রীকে ছোট বোনের মতো লাগে। অনুসোয়াবাই নিতান্ত সরলা মহিলা, তেমনি স্নেহময়ী। মা মারা যাওয়ার পরে এমন স্নেহ যত্ন আমি নিজের মামার বাড়ি পাইনি, কাকার বাড়ি পাইনি, কোনো আত্মীয় স্বজনের বাড়ি পাই। অনাত্মীয় জগতের নির্মমতার মধ্যে যেতে ইচ্ছে হয় না, আর শুধু সেই জন্যই যাই যাই করেও এতদিন যাওয়া হয়নি। অনেক রাত্রে এসে শুয়ে পড়লাম, সঙ্গে সঙ্গে গাঢ় নিদ্রা। এইভাবেই দিন কাটে, আলস্য এসে জোটে, কোনো সংকল্পই দানা বাঁধে না, কাজে পরিণত করা তো দূরের কথা। রামলাল আমায় বললে, আরে তোমার একখানা ডেরা করিয়ে দেব। দুজনে সকালে বৈঠকখানায় বসে কথা হচ্ছিল। কেন? নিজের ঘর না হলে মন টেকে না। আপনাদের ঘর কি আমার ঘর না? ও তো একটা কথার কথা হল। মোটেই কথার কথা নয়, আমি তাই ভাবি। সে তো বহুত আচ্ছা, তাহলে একটু শাদি করিয়ে আনো। বাবারে, নিজের চলে না আবার শাদি? তুমি করিয়ে নিয়ে এসো, আমি যতদিন আছি সব কিছু করিয়ে দেব, সে ভাবনা আমার। আমাকে এখানে বরাবর রাখতে চান? বৃদ্ধ রামলাল বিস্ময়ের সুরে আমার মুখের দিকে তাকিয়ে বললে, নেই রহিয়েগা তো জায়গা কাহা, ইসকো মানে ক্যা হ্যায়, তুমি তো আছোই এখানে, কেন নিজের দেশে যাব? কাহে জায়গা, জমি আমি করিয়ে দেব, ঘর বি তৈয়ার করিয়ে দেব,
शादी उदी करिए बहु को इहा पर लेके आओगी। से बेश मजार कथा। जो कुछ बात बोलबो तो मजा का कथा छोड़ के दूसरा तरह बात मुख थी के बाहर नहीं होबे। कितना रोज तुम इहा पर है? 2 बचर होबे सामने फाल्गुन मासे। बस तब तो हो ही गेलो, तुमी आमादेर आदमी बन गेले। 2 बचर जखन एखाने थाका करिये एसे तखन तोमाके एखाने घर बनाना पड़ेगा, शादी भी करना पड़ेगा। कथा शेष करे वृद्ध रामलाल खिलखिल शब्दे हेसे खुन। एओ एकटी आस्त पागल, बाइरेर जगतेर कोनो सन्धान राखे ना, निजेर मध्येई आत्मसम्पूर्ण हये बेश एकटी मायार निर्रचना करे ऊर्ण नाभेर मतो तार केंद्रे बसे आछे। कि चमत्कार, कि सुंदर जालटी बुनेछे। ना बड़ भालो एरा। से फागुन मासो केटे गेल, सेई जनहीन मालभूमिर बने बने पलाशेर फुल आगुनेर बन्ना निये एलो, महुआ फुल निये एलो माताल मधुर बन्ना, कुर्ची आर करंधा निये एलो सुगंधेर बन्ना। अथच केउ देखलो ना सेई अपरूप ऋतु उत्सव। कोनो दिके तार खबर गेल ना। खानिकटा देखले बुड़ो रामलाल आवराए रामचरित मानुष थेके, शोभित दंडक कि रुचि ध्वनि। आर अभिषेक खानिकटा देखलुम आमि, किन्तु सेई बसंते जेमन प्राण चंचल हलो मनो उतला हलो आमार। चले जेते हबे एखान थेके आमाके, आमि बुड़ो रामलाल नई, अनुसुआ बाईयेर मतो बड़ लोकेर बउ नई, आमार भविष्य आछे एखाने। जतई भालो लागुक आमार भविष्य नष्ट हबे एखाने थाकले। अनुसुआ बाई आमाके बोले पाठाले तार संगे मोटरे रांची जेते हबे। एर आगेओ 2-1 बार हजारीबागे गिएछि, जेबार संगे टाका कड़ि बेशी थाके सेबार आमाके नेय। एकबार ठीक करलाम रांची गिए पालाबो। तारपर कि कांडटाई हलो। रांची बड़ पोस्ट अफिसेर सामने आमी गा ढाका दिलाम। अनुसुआ बाई तार देवरेर गदिते गिएछे कि काजे, मोटर ओखानेई छिल। फिरे एसे देखले आमाके ओर चाकर ओ ड्राइवर खोजाखुजी करछे। ओ धरे निले आमी गेओलो शहरे एसे हारिए गिएछि। गदिते गिए जानिए तोलपाड़ करले। टाका पयसा पुलिश ओ लोकजनेर साहाज्ये रांची शहर। मा जेमन हारानो सन्तानके खोजे तेमनी करे अनुसुआ बाई खुजले तादेर अर्थबल ओ लोकबल दिए आमाके। खुजे बारो करले रांची चक्रधरपुर सार्विसेर बास थेके। एर कैफियत दिते हलो नाना रकम बानी। घटनार 2-3 सप्ताह पर पर्यन्त ए निये अनुसुआर कत कथा आमार संगे। अनुसुआ बोलतो रास्ता चिनते पारले ना? ना। तखन कि करले? আমাদের গদির ঠিকানা মনে এলো না? না। আহা, তখন তোমার মনে কি হলো? আমি জানতাম না তুমি ওরকম, আর কখনো তোমাকে রাঁচি নিয়ে আসব না। তাই তো, মোটর বাসে উঠেছিলে কেন? ভাবলাম ভরহেস নগরে যাই, ভুল হয়ে গেল সেখানে। অনুসুয়া বাই ওরা এই ঘটনার পরে যেন আমাকে বেশি করে জড়িয়ে ধরল, আমিও ওদের আঁকড়ে ধরলাম। এত যখন ওদের স্নেহ, তখন আর কোথাও এদের ছেড়ে যাব না। যা ঘটে ঘটুক ভবিষ্যতে, রইলাম এখানেই। বৈশাখ মাসের শেষ, ভীষণ গরমের পর এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে কুর্চি ফুলের সুবাস ভেসে আসছে বন থেকে। রামলাল আমায় ডাকিয়ে বললে, পেট মেয়ে থোড়া দাঁড় উঠতা হ্যায়, দেখো তো ইধার আকার। রামলালের মুখ চোখের অবস্থা যেন কেমন কেমন। রাত্রে কিছু খেতে বারণ করলাম। বুড়ো বয়সের অসুখ, ক্রমেই পেটের ব্যথার বৃদ্ধি, তার সঙ্গে জ্বর। সে রাত্রে বুড়ো আমায় বললে, বেটা তুমি এখানে রইলে, সব ভার তোমার ওপর, এ জায়গাতে লোক বসাবে,
বড় সুন্দর জায়গা এটা, তোমরা ছেড়ো না। আপনি মনে ভয় খাচ্ছেন কেন? অসুখ সেরে যাবে। আমি রাঁচি চলে যাচ্ছি এক্ষুনি, ডাক্তারানী। ওসব বাদ ছোড়ো, আমার বড় সুখ চেনছে দিন বিত গিয়া এই বনের মধ্যে। তুলসীজি বলিয়েছেন, শোভিক দণ্ড কি রুচি ধ্বনি। আচ্ছা থাক ওসব কথা, এখন আমাকে ডাক্তার আনতে যেতে হবে। শেষ রাত্রে রামলাল শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কথা বন্ধ হয়ে গিয়েছিল মৃত্যুর 2 ঘন্টা আগে, নয়তো ও ঠিক ভর হয়ে নগরের কথা বলত। এর পরের কথা খুবই সংক্ষিপ্ত। অনুসুয়ার স্বামী এসে এদের নিয়ে গেল। অত বড় বাড়িতে চাকর বাকর ছাড়া কেউ রইল না, আমি ছিলাম। বৃদ্ধ রামলালের মৃত্যুর সময়ের ছবি মনে করে অনুসুয়াবাই আমাকে থাকতে বলেছিল। থাকতাম হয়তো। 2 মাস পরে ভরহেসনগর বিক্রি হয়ে গেল ওদের ফার্মের দেনার দায়ে। বন আবার নগরীকে গ্রাস করেছে।